আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছি, আমরা আল্লাহর ঘরের ব্যাপারে নিজের একটা সফট কর্নার সকলের আছে। আল্লাহর ঘরের ব্যাপারে প্রত্যেকের অন্তরের মধ্যে একটা সফট কর্নার আছে, অর্থাৎ আল্লাহর ঘর যে করোনাকালীন সময় অনেক মুসল্লি আসতে পারে নাই, তাদের মন কেঁদেছে। আল্লাহর ঘরে যে অনেকে জুমা পড়তে আসতে পারে নাই, তাদের মন কেঁদেছে। পাঁচ রক্ত নামাজ পড়তে আসতে পারে নাই, তাদের মন কেঁদেছে। সুতরাং এই মন যে কান্না করছে সেই ঘরের জন্য, সেই ঘরের জন্য যে দুনিয়াতে মন কান্না করছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, আমরা যখন কবরে যাব তখনও আমাদের মন বলব, ও মুসল্লি ভাই, তুমি তো নামাজ পড়তে যেতে পারছো, আমার তো আজ নামাজ পড়তে যাওয়ার সুযোগ নাই, আমার তো আর নামাজ পড়তে যাওয়ার সুযোগ নাই, কারণ আমার সেই সুযোগটা বন্ধ হয়ে গিয়েছে। তাই যারা নামাজ পড়তে আসছে আসবে, তাদের জন্য আমরা যদি সৎকায়ে দাঁড়িয়া হিসাবে মসজিদের জন্য অবদান রেখে যেতে পারি, সেই অবদান তারাও বুক করবে, আমরাও বুক করব, তারাও বুক করবে, আমরাও বুক করব। তাই মসজিদ খেয়াল করবেন সবচেয়ে সর্বোত্তম ঘর। আগেও বলেছি, আরেকটি হাদিস আজকে বলবো, যে নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ঘর তৈরি করবে, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য ঘর তৈরি করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কত বড় একটা সৌভাগ্যের বিষয়, আপনি দুনিয়াতে নিজের জন্য ঘর তৈরি করছেন, সৌরম্য অট্টালিকা তৈরি করছেন, সুন্দর দেখতে নয়াভিরাম একটা ঘর তৈরি করলেন, যা দেখে মানুষ সুন্দর বলবে। কোটি কোটি টাকা খরচ করে অনেকে ঘর বাঁধে, অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ ঘর তৈরি করে, কিন্তু সেই ঘরের কোনো স্বভাব কি দুনিয়াতে করলে, সেই ঘর তৈরি করলে স্বভাব কি কবরে যাবে? কখনো যাবে না কবরে, কখনো যাবে না। বরঞ্চ সেই ঘরের স্বভাব তো দূরের কথা, সেই ঘর নিয়ে যত তালবাহানা চলবে, আপনার সন্তানদের মধ্যে যত ভাগ বাটোয়ারা চলবে, যত দর কষাকষি চলবে, যত ঝগড়া ফাসাদ চলবে, সেই ফাসাদ কিন্তু আপনার কবরের মধ্যে, সেই ফাসাদের শাস্তি হয়তো আপনাকে ভোগ করতে হতে পারে, যদি পরিস্থিতি ওইরকম হয়। কিন্তু আপনি আল্লাহর ঘর মসজিদকে সাজিয়েছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের যা ছিল তা দিয়ে আপনি সাজিয়েছেন, রৌনক করেছেন, মানুষের অন্তরের মধ্যে সেই মসজিদটা দেখে একটু নামাজ পড়ার আগ্রহ জন্মে, সেই মসজিদ দেখে একটু প্রবেশ করার খেয়াল অন্তরের মধ্যে জন্মে, সে একটু অজু করে নেই, সে একটু নামাজ পড়ার জন্য প্রবেশ করে, তার অন্তরে প্রশান্তি জাগে, তার অন্তরে আল্লাহর একটা রহমতের বারিশ যেন বর্ষণ হয়, সেই ধরনের মন মানসিকতা তার তৈরি হয়। সেটার বদৌলতে আপনার কবরের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় যেমন আপনার রিজিকের মধ্যে বরকত হয়েছে, ব্যবসার মধ্যে বরকত হয়েছে, আপনি মসজিদে দান করার কারণে আপনার সর্বত্র উন্নতি হয়েছে, আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন, অন্যায় থেকে বেঁচে গেছেন, মুসিবত থেকে বেঁচে গেছেন, আপনি রোগ ব্যাধি থেকে বেঁচে গেছেন, আল্লাহর দরবারে দান করার কারণে, আল্লাহর ঘরে দান করার কারণে। আমি এমনও দেখেছি করোনাকালীন সময় এক ব্যক্তি, সে প্রবাস থেকে সে একটা ভিডিও বার্তা দিয়েছে যে আমি আমার বাড়িতে মসজিদের জন্য টাকা দান করে আসছি, আমাকে দেখে এই ডাক্তাররা বলে দিয়েছে যে তুমি কেমনে বাঁচলে, এতগুলো মানুষ এভাবে মারা যাচ্ছে, তুমি বাঁচার মতো কোনো কিছু দেখছি না। তখন সেই ব্যক্তি বলল যে আমি হয়তো আল্লাহর ঘর মসজিদের জন্য
যে টাকা দান করেছিলাম সেই টাকার বিনিময়ে হতো এই করোনাকালীন করোনার মধ্যে করোনা আক্রান্ত হওয়ার পরে আল্লাহ আমাকে রক্ষা করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই ধরনের একটা পরিস্থিতি আমাদের সামনে অনেক সিরিয়াসলি চলে গেছে, না অনেক সিরিয়াসলি চলে গেছে, যদিও এখন কিছুটা একটু শান্ত পর্যায়ে আছে, তবুও তো মানুষ মারা যাচ্ছে। তাই আমরা এমন একটা অপরচুনিটি, এমন একটা সুযোগ কেন হাতছাড়া করব? হয়তো বর্তমান পরিস্থিতি, আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে মানুষ খুব একটা আগের মতো সুবিধাজনক অবস্থানে নেই, সেটা আমরাও বুঝি, আমিও বুঝি। কারণ প্রত্যেকের অবস্থান এই করোনার কারণে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের খেদমতে আরজ থাকবে, এই মসজিদের জন্য অবদান রাখবেন, রেখে যাবেন।